মাথা খারাপ হয়ে যাবে শুনতে গেলে। এইটো কি বটে? সিঙ্গাপুরি কলা। আর এইটো কি বটে? পূজার কলা। তারপরে আকাশের চাঁদ, পনেরো কলা। ভগবান স্বয়ং, ষোলো কলা। আর নারী মানে মেয়ালো, ও কত? আঠারো কলা। ওই জন্যই তো মেয়ালোককে আমরা পাচ্ছি না, ওদের সঙ্গে না পার দণ্ডবত। আমি কি? ভগবান নিজে পায়ে ধরেছে কেনে? ওই যে দুটা কলা বেশি, এটা কি জিনিস বটে? ভগবান তো ভগবান, কত মরদ জানতে খুঁজেছে কেউ পারে নাই। একজনাই জানতে খুঁজেছিল যে হ্যাঁ গো মনিয়ার মাই, এই যে তোদের দুটা কলা বেশি আছে উঠো কি জিনিস? মেয়াই মানবে? বলছে দেখতে খুঁজিস না, নাই মরে যাবি। বলছে আমি দেখবই, তোদের ওই দুটা কলা আমাকে দেখাইতেই হবে। বলল দেখবি? বলল হ্যাঁ দেখব। মনিয়ার মাইয়ে দেখাইতে লাগাইলো কলা। বলছে ঠিক আছে তোকে একদিন দেখাবো। এটো কীরকম জিনিস? একদিন জ্যৈষ্ঠ মাসের চড়চুড়া রোদে মনিয়ার বাপ যাবে খাল বাইতে। মনিয়ার মাই আগেই ঠিক করে রেখেছে আজ একটা কলা দেখাইতে হবে, তবে না বুঝবে মরদে। মনিয়ার মাই করেছে কি, 200 গ্রামের চারটা পোনা মাছ কিনে নিয়ে আগে যায় খেতে, যেখানে হাল বাঁধেছিল সেইখানে ভালো করে তুপিয়ে দিয়ে চলে আসেছে। মনিয়ার বাপ যাপ কেন তো হাল নিয়ে, যায় নিয়ে হাল বাইছে, আর মনিয়ার মায়েও গেলছে পেছে পেছে। হাল বাইতে বাইতে এখন হালের সঙ্গে উঠেছে মাছ। বলছে গো মনিয়ার মায় আয় দৌড় দৌড় দৌড়। বলছে কি বটে? বলছে মাছ। যে দূর খাল ভরা, জ্যৈষ্ঠ মাসের লোক মরছে জলের জন্যে আর তোর মাছ পাছিস? আয় বলছে, মিথ্যা বলি নাই আয়। টপাটপ উঠাই দিল চারটা মাছ, ধুলা লাগিয়ে আছে মাছে। বলছে হ তো গো, তুমি বলছিস মাছ নাই, যা চট করে রাঁধবি, আজকে জুটাইন খাইতে হবে। মনিয়ার মায় মাছকে নিয়ে ঘর চলে আইলো। মনিয়ার বাপ হাল বাইয়ে ভোকে করাইন গেলছে। আইলো তিনটার সময়, মনিয়ার মা এদিকে মাছকে রাঁধে আর ভাত আর মাছ সব খাইয়ে আর চুপচাপ বসে আছে। মনিয়ার বাপ আসে নিয়ে ভাত দিয়েছে, ভাত দিয়েছে আর বলছে হ্যাঁ গো। ওই তো কই? বলছে কি মাথাটা খারাপ করিস না, ওই তো দে। এই কি দিব? কেন এই আর কি করছিস? দেন ভাই। এই বলবি না কি দিব? বলছে মাছটা যে ধরলি খেতে সেইটা দে। ই বলছে খাল ভরা খেপাঞ্ছে, জ্যৈষ্ঠ মাসের রোদে কবো মাছ পাই। বলছে দেখ মাথা খারাপ করিস না, বকে আছি, মাছটা দে। নাই খো মাছ, কখন তুই মাছ ধরলিস? এ এক বল না দু বল উঠে নিয়ে মনিয়ার বাপ দিল চড়াচড় দিয়ে, লট করে গেল পুড়ে। মেয়ে আবার কাঁদতে শুরু করলো, ও মাই গো মরান দিল গো, দৌড়বে গো আসবে গো। এইবারে লে কাকা শ্বশুর জ্যাঠা শ্বশুর ভাঁসুর বোয়াসিন দেওর সব চলে আইলো ঘরে, ডিঙ্গাইন গেল। কি হইলো রে, মারিয়ে মরান দিলি বউটো কাজে রে? দেখো না ভাঁসুর কি কি বলছে, আমাকে মারিয়ে দিল, বলছে মাছ পাইছিলি খেতে। এবার মইনার বাপ বলছে দাদা জানিস নাই, আজ হাল বাইতে গেলছিলি সুখা খেতে, চারটা পোনা মাছ পাইছিলি, আমার বউকে দিলি বলে রাঁধে রাখবি, ই খাইয়ে পুরান নিয়েছে। বলছে দেখো ভাঁসুর, তোমরাই বিচার করে বলো, এই জ্যৈষ্ঠ মাসের চড়চুড়া রোদে লোক জলের জন্য মরছে, আর ই কাল ভরায় বলছে আমি মাছ ধরেছি, আমি কোথা পাবো মাছ? মাথাটা পাঠান দিল মারে আমার। ও বাবা, ভাঁসুর কাকা শ্বশুর সব রাগিয়ে গেল, মার মইনাকে গোড়াই রে ঠেঙ্গাই তাপড়াই বাচ্চা ফ্ল্যাট করে দিল, গুলগুলাই গেল। মইনার বাপ একদম কাটাই গেল। সবাই যখন ঘর চলে গেল তখন মইনার মায় আস্তে আস্তে উঠে আসে, বলছে কি গো মইনার বাপ, এই তো আমাদের আঠারোটার মধ্যে একটা কলা বটে, আর দেখবে নাকি? বলছে না বাপ, জড়াত করছি মইনার মাই, দণ্ডবত তোদের কলাকে, তো এইটা তো একটা কলা দেখলে। এরপরে গানটো শুনো, গানটো নতুন গান সরস্বতী পূজায় ফাইটে যাবে, কলাটা শুনো কি জিনিস। হ্যাঁ।